أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا وقال رسول الله صلى الله عليه وسلم ألا من ظلم معاهدا أم انتقصه أو كلفه فوق طاقته فأنا حجيجه يوم القيامة. وقال عليه الصلاة والسلام مثل المؤمنين في توادهم وتراحمهم كمثل جسد واحد إن اشتكى عزب تداعى له سائر الجسد بالسهر والحمى. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم حضرت صدر جلسہ উপস্থিত হযরত উলামায়ে কেরাম পরম শ্রদ্ধা ভাজন আমার মুরব্বী সাহেবান সমবেত ইসলাম প্রিয় দেশ দরবি কোরআন প্রেমিক তাওহীদী মুসলমান ভাই ও বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরগুজারি আদায় করি যে বাংলাদেশের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষার প্রাণ কেন্দ্র জামিয়া ইসলামিয়া মুজাফফরুল উলুম মুরাদনগর মাদ্রাসার 125তম বার্ষিক আজিম শান ইসলামী মহাসম্মেলনে আল্লাহ পাক আমাদেরকে আসবার এবং বসবার তৌফিক দান করেছেন। রব্বে করিমের বড়ই মেহরবানি, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে কালেমাত শুকর করি আলহামদুলিল্লাহ। আহ
হাজিরিন, সময় খুবই সংক্ষিপ্ত, অল্প সময়ে জরুরি কিছু কথা বলবার ইচ্ছা করেছি। দোয়া চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আল্লাহর দিনের জরুরি কথাগুলো আপনাদের সম্মুখে তুলে ধরবার তৌফিক দান করেন। পবিত্র কোরআনে পাকের সূরাতুল ফাতহ থেকে একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের অনন্য দুটি সৌন্দর্যের কথা বলেছেন। ইসলাম কেন সুন্দর, ইসলাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীবন ব্যবস্থা কেন, ইসলামের মধ্যে যা কিছু আছে সবই সুন্দর, শুধু সুন্দর নয় বরং শ্রেষ্ঠ সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইসলামকে এমন ভাবে বিন্যস্ত করেছেন যে ইসলামের শুরু থেকে শেষ পর্যন্ত অসুন্দর বলতে কিছুই নেই, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, ইসলামের সৌন্দর্যের একটি অনন্য বৈশিষ্ট্য হলো এই যে প্রত্যেকটি ক্ষেত্রে এখানে ভারসাম্য রক্ষা করার চেষ্টা করা হয়েছে, ভারসাম্য রক্ষা করা হয়েছে। ইসলামের সামাজিক বিধিবিধান এর অনন্য দুটি সৌন্দর্যের দিক হলো পৃথিবীতে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক কি হবে, মানুষের সঙ্গে মানুষের কি সম্পর্ক হবে। ইসলাম এক্ষেত্রে অত্যন্ত চমৎকার আদর্শ উপহার দিয়েছে। মানুষ বলতে মানুষ তো একরকম হতে পারে যারা অমুসলিম, ইসলাম গ্রহণ করেনি, তারাও মানুষ, তারাও এই পৃথিবীতে বসবাস করে করবে। আরেকটা হলো যারা মুসলিম, যারা আমাদের স্বজাতি, অমুসলিমের সাথে আমার কি আচরণ হবে, আরেকজন মুসলিমের প্রতি আমার কি দায়িত্ব এবং কর্তব্য হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত কোরআনের আয়াতের মধ্যে তার মূল রূপরেখা স্পষ্ট করে দিয়েছে। কোরআনে পাকের এই আয়াতের ব্যাখ্যায় আমি আপনাদের সম্মুখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি হাদিস পেশ করেছি। প্রথম হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের সাথে মুসলমানদের আচরণের মূলনীতি বর্ণনা করেছে। বড় দুঃখ লাগে আজকে দুনিয়াতে ইসলামের বিরুদ্ধে একটি সুপরিকল্পিত সিন্ডিকেট অপপ্রচার পরিচালনা করা হয়। সিন্ডিকেট অপপ্রচার বুঝেন, সিন্ডিকেট অপপ্রচার মানে হলো এই যে নানা গোষ্ঠী, নানা আদর্শের লোক একসাথে তারা সুপরিকল্পিতভাবে তারা ইসলামের বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। তাদের নিজেদের মধ্যে পারস্পরিক নানা রকম বিরোধ থাকতে পারে, কিন্তু তারা ইসলামের বিরুদ্ধে পরস্পর যোগ সাজশ করে আঘাত করে একটা অপপ্রচার ইসলামের মধ্যে চালায়। তারা প্রথমেই দুনিয়ার মুসলিম জাতিকে দুই ভাগে ভাগ করে, এক ভাগের নাম দিয়েছে কট্টরপন্থী মুসলিম, ফান্ডামেন্টালিস্ট, আরেক ভাগের নাম দিয়েছে উদারপন্থী মুসলিম। তাদের ভাষায় কট্টরপন্থীরা হলো সমালোচিত আর উদারপন্থী মুসলিমরা হলো প্রশংসিত। এরপরে তারা কট্টরপন্থী মুসলিম আর উদারপন্থী মুসলিমদের ক্লাসিফিকেশন যে করল এর পরিচয় তাদের ভাষায় তারা দিয়ে থাকে। তাদের বক্তব্য, তাদের সার কথা হলো কট্টরপন্থী মুসলিম কারা, যারা জীবনের কোন ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহ, আল্লাহ এবং তার রাসূলের আদর্শের ক্ষেত্রে কারোর সাথে আপোষ করতে রাজি না, তারা তাদের নাম হলো কট্টরপন্থী মুসলিম। আর উদারপন্থী মুসলিম কারা, তাদের জীবনের সকল ক্ষেত্রে মূলনীতি হলো আল্লাহ যদি সন্তুষ্ট থাকে শয়তান যেন নারাজ না হয়। এইভাবে আল্লাহ এবং শয়তানকে ব্যালেন্স করে চলবার নাম হলো উদারপন্থা ইসলামের মধ্যে। আর সর্বক্ষেত্রে দুনিয়ার সকলকে নারাজ করে হলেও এক আল্লাহকে সন্তুষ্ট করে চেষ্টা করতে হওয়ার চেষ্টা করার নামই হলো কট্টরপন্থা। যদি এই হয় কট্টরপন্থা, আজকে পাশ্চাত্য এবং ইসলাম বিদ্বেষীরা
মুসলমানদেরকে বিভক্ত করবার যে সুপরিকল্পিত কৌশল অবলম্বন করেছে এবং পর্যায়ক্রমে মুসলমানদেরকে উদারপন্থার নাম দিয়ে ইসলাম থেকে বহির্ভূত করবার যে চক্রান্ত শুরু করেছে, মোহতারাম হাজিরিন, আজকে তাদের এই চক্রান্তের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, আমাদেরকে বলিষ্ঠ কণ্ঠে বলতে হবে ইসলামের মধ্যে কট্টরপন্থার উদারপন্থার কোনো অবকাশ নেই। মুসলমান তো সেই হবে জীবনের সবকিছুকে একদিকে ঠেলে দিয়ে আল্লাহ এবং তার রাসূলের আদর্শকে আপোষহীন ভাবে যারা মানতে পারবে তারাই মুসলিম। এখানে আর বিভিন্ন ভিন্ন কোন মতামতের কোন সুযোগ নেই, কথা ঠিক না বেটি? মোহতারাম হাজিরিন, কট্টরপন্থী নাম দিয়ে এদের সঙ্গে আরো নানা রকম অবজেক্ট যুক্ত করা হয়, নানা ধরনের তাদেরকে উপাধি যুক্ত করা হয়, আর সবকিছু শেষে চেষ্টা করা হয় আরেকটি নতুন অপপ্রচার, সেটা হলো সাম্প্রদায়িক গোষ্ঠী। সত্যিকার ইসলামপন্থীদেরকে এবং ইসলামের ধারক বাহকদেরকে সাম্প্রদায়িক গোষ্ঠী বলে আখ্যায়িত করবার চেষ্টা করা হয়, এমনকি পশ্চিমা অসভ্যরা ইসলামকে একটি সাম্প্রদায়িক ধর্ম বলেও আখ্যায়িত করবার অপচেষ্টা চালায়। মোহতারাম হাজিরিন, আমরা দেখহীন ভাষায় বলতে পারি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, ইসলাম সাম্প্রদায়িক এবং সংকীর্ণ কোন আদর্শের নাম নয়, বরং এই পৃথিবীতে ইসলাম যে উদারতার আদর্শ কায়েম করেছে, ইসলাম যে সম্প্রীতির নদীর উপস্থাপন করেছে, আলহামদুলিল্লাহ পৃথিবীতে এর কোন দৃষ্টান্ত অন্য কোন জাতি উপস্থাপন করতে পারে না। এটা শুধুমাত্র আমাদের মুখের কথা নয়, এটা আমাদের আজকের একবিংশ শতাব্দীর মুসলমানদের এই পতনের যুগেও, স্বর্ণযুগের কথা তো কি বলার আর বলবই, আজকে যখন মুসলমানদের পতনের যুগ, সব দিক থেকে মুসলমানরা আজকে অধঃপতিত, আলহামদুলিল্লাহ এরপরেও মুসলিম জাতির মধ্যে যতটুকু ইসলামের অনুসরণ রয়েছে এতটুকুর বদৌলতে একবিংশ শতাব্দীর সাম্প্রদায়িক সম্প্রীতি এবং উদারতার দৃষ্টিকোণ থেকে সর্বশ্রেষ্ঠ জাতির নাম হলো মুসলিম জাতি। যদি প্রমাণ জানতে চান তাহলে আমি বলবো আমার এই জন্মভূমির প্রতি ইঞ্চি মাটি এর জন্য জ্বলন্ত প্রমাণ। মোহতারাম হাজিরিন, আমাদের এদেশ, আমাদের মাতৃভূমি সোনার বাংলাদেশ, এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, শতকরা প্রায় 90% মানুষ হলো মুসলমান, এদেশে সংখ্যালঘুরা আছে না নাই, মাইনরিটি হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে এবং বিভিন্ন উপজাতি আছে। বাংলাদেশের সীমান্তের পার্শ্ববর্তী দুই পাশে দুইটি রাষ্ট্র, একদিকে বিশাল সাম্রাজ্যবাদী ভারত, আরেকদিকে হলো বার্মা। ভারতে সংখ্যাগরিষ্ঠ মানুষ হিন্দু, মুসলমান আছে তবে সংখ্যালঘু, বার্মায় সংখ্যাগরিষ্ঠ মানুষ হলো বৌদ্ধ, মুসলমান আছে তবে সংখ্যালঘু। ভারত, বাংলাদেশ, বার্মা, তিন দেশের তিন চিত্র, ভারতে সংখ্যাগরিষ্ঠ হিন্দু, বার্মায় সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ, বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলিম। আমি বলবো বাংলাদেশের জন্ম হয়েছে 71 সাল, আজ 2016 সালের ডিসেম্বর মাস, আর 4 দিন পরে আমরা আমাদের বিজয় দিবস 45তম বাংলাদেশের স্বাধীনতা দিবস আমরা উদযাপন করব বিজয় দিবস। বিগত এই 45 বছরের ইতিহাস পড়ুন, যে কোনো সোর্স থেকে পড়াশোনা করুন, ইতিহাস কম্পেয়ার করে দেখুন, ভারত, বাংলাদেশ এবং বার্মার 45 বছরের ইতিহাস যদি পড়া হয় তাহলে এই ইতিহাসের পাতায় পাতায় আমরা দেখব সাম্প্রদায়িক দাঙ্গার মাধ্যমে ভারতে কি পরিমাণ সংখ্যালঘু মুসলমানদের রক্ত 45 বছরে ছড়েছে। এই বিগত 45 বছরে শুধু এক আহমেদাবাদে 1992-93 সালে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে সংখ্যালঘু মুসলমানদের রক্তে যেভাবে আল্লাহর জমিনকে রঞ্জিত করা হয়েছে, রাতের অন্ধকারে গ্রামের পর গ্রাম অগ্নি সংযোগ করে আল্লাহর বানী আদমকে আগুনে পুড়িয়ে জ্বলন্ত হত্যা করা হয়েছে। একদিনের নিষ্পাপ সন্তান থেকে শত বছরের মুসলমান জুলুম থেকে নিষ্কৃতি পায়নি, 450 বছরের প্রাচীন মুসলমানদের বাপরি মসজিদকে ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে। তাকান বার্মার দিকে, বার্মার দিকে আর শতাব্দীর পর শতাব্দী
আরাকানের রোহিঙ্গা মুসলমানদের উপর যেভাবে নির্যাতন পরিচালিত হচ্ছে ভাষায় প্রকাশ করবার মতো কোনো শব্দ দুনিয়াতে আবিষ্কার হয় নাই। ইতিহাসের সমস্ত বড় বড় তার রেকর্ড ব্রেক করে আজকে মানবতার ভয়াল বিপর্যয় তৈরি হয়েছে রাখাইনের আরাকান রাজ্যে। মুহতারাম হাজেরিন, সেখানে রাতের অন্ধকারে শত শত মুসলমান আজকে বঙ্গোপসাগরে তাদেরকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। টেকনাফ নদীর তীরে, নাফ নদীর তীরে বারবার মুসলমানদের নিষ্পাপ সন্তানদের মুখ থুবড়ে পড়া লাশ আজকে দুনিয়ার তাবত মানবতাকে প্রশ্নবুদ্ধ করে দিয়েছে। মুহতারাম হাজেরিন, বারমায় মুসলমানদের রক্ত দিয়ে তারা হোলি খেলছে। ইয়াঙ্গুন প্রদেশে মুসলমানদের 500 বছরের প্রাচীন আল্লাহর ঘর মসজিদকে ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে। এভাবেই তার সেখানে সাম্প্রদায়িক দাঙ্গা, সংখ্যালঘু নির্যাতন, মুসলিম নির্যাতন চলছে। আমি দেখহীন ভাষায় চ্যালেঞ্জ করে বলতে পারবো, বিগত 45 বছরে ভারত এবং বার্মায় সাম্প্রদায়িক দাঙ্গার মাধ্যমে সেই পরিমাণ সংখ্যালঘু মুসলমানদের রক্তে আল্লাহ জমিন রঞ্জিত হয়েছে, সেই পরিমাণ মুসলমানদের রক্তে বঙ্গোপসাগরের পানি লাল হয়েছে, সেই পরিমাণ মুসলমানের রক্তে গঙ্গা যমুনার পানি লাল হয়েছে। সেই তুলনায় সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের এই সোনার বাংলাদেশে 45 বছরে তার 100 ভাগের 1 ভাগ সংখ্যালঘু নির্যাতন ঘটে নাই। সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটে না, এর সবচেয়ে বড় কারণ হলো এই, ইসলাম মুসলমানদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির সবক শেখায়। এটার কারণ মুসলমানরা সম্প্রীতির জাতি, এর কারণ মুসলিম জাতি পৃথিবীতে উদারতার জাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদারতার নীতি মুসলিম সমাজের মধ্যে আজকে প্রতিষ্ঠিত। আল্লাহর পয়গম্বর বলেছেন, আলা মান যালামা মুআহিদান আও ইনতাকাসাহু আও কাল্লাফাহু ফাওকা তাআতিহি ফাআনা আযীযুহু ইয়াওমাল কিয়ামা। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খবরদার আমার উম্মত, মুসলিম অধ্যুষিত এলাকায় যে সকল সংখ্যালঘু অমুসলিমরা বসবাস করবে, খবরদার খবরদার তাদের উপর জুলুম করবে না, তাদের উপর অন্যায় করবে না, তাদের হক মেরে খাবে না। যদি কোনো মুসলিম উম্মতের সদস্য, আল্লাহর পয়গম্বরের কোনো উম্মত যদি মুসলিম অধ্যুষিত এলাকায় বৈধভাবে বসবাসরত কোনো সংখ্যালঘু অমুসলিমের উপর নির্যাতন করে, আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার কোনো আদালত যদি তার বিচার নাও করতে পারে, দুনিয়ার কোনো শাসন ব্যবস্থা যদি তাকে বিচারের কাঠ গড়ায় দাঁড় করাতে নাও পারে, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি স্বয়ং আমার উম্মতের বিরুদ্ধে আল্লাহর দরবারে বাদী হয়ে বিচার দায়ের করব। এর নাম হলো ইসলাম। এটা ইসলামের মানবতার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। পৃথিবীতে আনুন আল্লাহর পয়গম্বরের এই উদার নীতির ন্যায়, নবীজির এই উদার ঘোষণার ন্যায়, পৃথিবীতে অন্য কোন জাতির কাছ থেকে এমন একটি উদারতার সবক উপহার দিয়ে দেখুন। মুহতারাম হাজেরিন, এটা শুধুমাত্র মুসলমানদের কোন থিওরি নয় যে এটা শুধুমাত্র একটা বক্তব্য না, এটা শুধুমাত্র মুসলমানদের কোন থিওরি নয়, এটা যেমন ইসলামের একটি থিওরি, আলহামদুলিল্লাহ বিগত 1500 বছর এটাই মুসলমানদের প্র্যাকটিস। এটা যেমন ভাবে মুসলমানদের মতবাদ, এটা যেমন মুসলমানদের আদর্শ, বিগত 1500 বছরে এটাই হলো মুসলমানদের বাস্তব ইতিহাস। ছোট্ট যদি দুটি ইতিহাসের উদ্ধৃতি দিয়ে আমি আপনাদের সম্মুখে সোনালী যুগের ইতিহাস, খলিফাতুল মুসলিমিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস। খলিফা ওমরের যুগে যখন মিশর বিজয় হলো, আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর বিজয়ী মহাবীর মিশরের গভর্নর নিযুক্ত হলেন। হঠাৎ একদিন দেখলেন হাজার হাজার লক্ষ মানুষ বিশাল শোভাযাত্রা নিয়ে যাচ্ছে কোথাও, মধ্যখানে একজন সুন্দরী যুবতী রমণী সাজিয়ে গুছিয়ে নিয়ে যাচ্ছে। গভর্নর
আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, এটা কিসের শোভাযাত্রা? আর এই মেয়েটাকে তোমরা সাজিয়ে গুছিয়ে কোথায় নিয়ে যাও? মিশরের মুশরিকরা জবাব দিল যে মিশর হলো কৃষি প্রধান এলাকা, এখানে কৃষি কাজ করে মানুষের জীবন জীবিকা নির্বাহ হয়, কৃষি কাজের জন্য সেচের পানি দিতে হয়, পানির ব্যবস্থা হয় নীল নদিয়া থেকে, নীল দরিয়া থেকে আমাদের পানির ব্যবস্থা হয়, সেই নীল দরিয়া শুকিয়ে গেছে, এক ফোঁটা পানি নীল দরিয়ায় নাই, এখন পানির ব্যবস্থা করতে হবে, আমরা পানির ব্যবস্থা করতে যাচ্ছি। কিভাবে তোমরা পানির ব্যবস্থা করবা? দরিয়া আমাদের উপর নারাজ হয়ে গেছে, আমাদের উপর নাখোশ হয়ে গেছে, এই জন্য দরিয়াকে আমাদেরকে আবার খুশি করতে হবে, আর এই দরিয়াকে খুশি করবার জন্য আমরা দরিয়াকে ভোগ দিব, কুমারী যুবতী নারীকে আমরা দরিয়ার কাছে ভোগ দিব, বলি দিয়ে তার বুকের রক্ত দিয়ে নীল দরিয়ার মাটিকে আমরা সিঞ্চিত করব। তখন এই ভোগ খেয়ে আর এই কুমারী নারীর রক্ত পান করে দরিয়া তখন খুশি হয়ে যাবে, আবার আমাদেরকে আগের মতো পানি দিতে থাকবে। জিজ্ঞাসা করলেন, বুঝলাম তোমাদের পানির দরকার, পানির ব্যবস্থা করতে যাও, কিন্তু আগে প্রশ্নের জবাব দাও, বিআইকিজামিন প্রতিঘাত, তোমরা যে রমণীকে নিয়ে যাচ্ছ হত্যা করবার জন্য, বলি দেওয়ার জন্য, তার কি অপরাধ, কোন অপরাধে তোমরা তাকে খুন করবে? মিশরের জনগণ লা জবাব, উত্তর দেওয়ার কোন ভাষা তাদের নাই। হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা নু পরিষ্কার বলে দিলেন, স্টপ দ্য কিলিং, আগে তোমরা কি করেছো জাহেলিয়াতের যুগে সেটার জবাব এবং দায় মুসলমানরা গ্রহণ করবে না, কিন্তু এখন যুগ পাল্টে গেছে, আল্লাহর জমিনে এখন কোরআনের রাজ কায়েম হয়েছে, ইসলামের খেলাফতের সোনালী শাসন এখানে কায়েম হয়েছে, ইসলামের খেলাফতের যুগে অন্যায় ভাবে কোন মানুষের রক্তপাত হবে এটা মুসলমানরা বরদাস্ত করতে পারে না। কাজেই একজন সংখ্যালঘু অমুসলিম রমণী খলিফা হযরতে আমর ইবনে আস মিশরের গভর্নর তার হত্যাকাণ্ড বন্ধ করে দিলেন, তিনি বলে দিলেন তোমরা ভালো থাকবার জন্য, নিজেরা খেয়ে পরে বেঁচে থাকবার জন্য, নিজেরা ফল ফসল উৎপাদন করে ধনধান্যে পুষ্পিত হওয়ার জন্য, একজন বাঁচবার জন্য আরেকজনের রক্ত আল্লাহর জমিনে ঝরাবার এমন স্বার্থপরতার আদর্শ ইসলাম কোনদিন বাস্তবায়িত হতে দিতে পারে। রক্তপাত বন্ধ করে দিলেন। মিশরের জনগণ জানতে চাইলো তাহলে আমাদের পানির ব্যবস্থা হবে কিভাবে? হযরতে আমর ইবনে আস বললেন, সেটা ভিন্ন প্রশ্ন, পানির ব্যবস্থার জন্য আমি সোনার মদিনায় খলিফাতুল মুসলিমিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে পরামর্শ চাইব। পত্রবাহক মারফত সোনার মদিনায় সংবাদ পাঠিয়ে দিলেন, মিশরের পরিস্থিতি বিশ্লেষণ করলেন, ঘটনার বিবরণ দিয়ে তিনি সব পরিস্থিতি জানালেন। হযরতে ওমর বিন খাত্তাবের পক্ষ থেকে অল্প সময়ের ব্যবধানে পাল্টা জবাব চলে আসলো। মুহতারাম হাজিরিন, হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মিশরের গভর্নর আমর বিন আসকে বললেন, আমর বিন আস, ইসলামের শাসিত এক এলাকার মধ্যে একজন সংখ্যালঘু যুবতী নারীর হত্যাকাণ্ড তুমি বন্ধ করে দিয়েছো, অন্যায় এবং নিষ্পাপ রক্তপাত তুমি বন্ধ করে দিয়েছো, অন্যায় হত্যাকাণ্ড বন্ধ করে দিয়েছো, এই জন্য মিশরের গভর্নর আমর বিন আস তোমাকে উম্মতে মুসলিমার পক্ষ থেকে আমি খলিফার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করলাম। ইসলামের নিকট একজন সংখ্যালঘু অমুসলিম রমণীর জীবনের মূল্য এই। আপনারা আশ্চর্যান্বিত হয়ে যাবেন এই মেয়ের বংশ পরিচয় শুনলে, এই মেয়েটার বংশ পরিচয় ছিল সে একজন কিবতী মহিলা, কিবতিয়া, কিবতি মানে হলো ফেরাউনের বংশধর। ফেরাউনের বংশধর একটা মেয়ের জীবনকে রক্ষা করবার কারণে ইসলাম তার গভর্নরকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করে। ইসলাম যুগে যুগে এভাবেই দুনিয়াতে অমুসলিমদের মৌলিক অধিকার নিশ্চিত করেছে। খলিফাতুল মুসলিমিন হযরতে আমর ইবনে আসকে বললেন, দ্বিতীয় সমস্যা হলো তোমাদের মিশরের পানির সমস্যা, পানির সংকট সমাধানে আমি নীলদরিয়ার কাছে চিঠি লিখে দিয়েছি, আমার পক্ষ থেকে চিঠি নিয়ে নীলদরিয়ার কাছে পৌঁছায় দাও। হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা করে দিলেন, মিশরের জনগণকে বলে দিলেন,
সোনার মদিনার পক্ষ থেকে সমস্যার সমাধান চলে এসেছে। কি সমাধান? খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখে দিয়েছেন, মিশরের জনগণ বিদ্রোহের হাসি হাসল, পাগলের পাল্লায় পড়েছি আমরা, আমাদের গভর্নর দেখা যায় এক পাগল, গভর্নরদের খলিফা দেখা যায় আরো বড় পাগল, দুনিয়াতে মানুষ নাকি নদীর নামে চিঠি লেখে, পৃথিবীর ইতিহাসে তো এমন কথা আগে কোনোদিন শুনি নাই। মহতারাম হাজরিন, ও দুনিয়ার যুবক মুসলমান ভাইয়েরা, নিজেদের আত্মপরিচয়টুকু আরেকবার বুঝবার চেষ্টা করো, আমি আর তুমি কাদের উত্তর শুনি? আমরা তো সেই খেলাফতের উত্তর শুনি, আমরা তো সেই ওমর বিন খাত্তাবের উত্তর শুনি, যারা পৃথিবীতে নতুন ইতিহাস কায়েম করেছিলেন, যারা মদিনায় সালার চটের উপর বসে পৃথিবীর বড় বড় দুনিয়ার সমুদ্রের কাছে রাষ্ট্রীয় ফরমান জারি করতেন, যারা জমিনের মধ্যে বসে আকাশের বাতাসকে রাষ্ট্রীয় ফরমান জারি করতেন, সোনার মদিনায় বসে আফ্রিকার জঙ্গলের হিংস্র পশুদের কাছে যারা রাষ্ট্রীয় ফরমান জারি করতেন, হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা লিখে দিয়েছেন, আম্মা বাদু ফায়া বাহরান নীল, ও মিশরের নীল দরিয়া, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে থাকো তাহলে আমি হলাম এই পৃথিবীতে খলিফাতুল্লাহ ফিলার, আমি হলাম জমিনে আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি, আল্লাহর রিপ্রেজেন্টেটিভ, আমি হলাম দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে তার ভাইসরয়, সুতরাং আমি আল্লাহর প্রতিনিধি হিসেবে ও নীল দরিয়া তোমার প্রতি হুকুম জারি করলাম, আমার হুকুম পাওয়ার পর কাল মুহূর্ত বিলম্ব করবার পারমিশন নাই, আল্লাহর হুকুমে তুমি আবার নতুন করে প্রবাহিত হয়ে যাবে। আর যদি নীল দরিয়া তুমি আল্লাহর জমিনে আল্লাহর হুকুম ছাড়া নিজের ইচ্ছায় প্রবাহিত হয়ে থাকো তাহলে তোমার জন্য উম্মতে মুসলিমার পক্ষ থেকে খলিফাতুল মুসলিমিন ওমরের পয়গাম হলো এই, খোদার জমিনে যেই দরিয়া খোদার হুকুম ছাড়া প্রবাহিত হয় এমন গুণাঙ্গার দরিয়ার উম্মতে মুসলিমার কোনো প্রয়োজন নাই। আরবিয়া কথা বলতে শিখে নিজেদের অবস্থান দুনিয়ার সামনে পরিষ্কার করবার চেষ্টা করেন, আর নিজেদের অতীত ইতিহাসকে আরেকবার আঁকড়ে ধরবার হিম্মত করেন, সেই দরিয়া আল্লাহর জমিনে আল্লাহর হুকুম ছাড়া প্রবাহিত হয়, মুসলমানরা সেই দরিয়াকে চোখ রাঙ্গা হুমকি দেয়, তোর মতো দরিয়ার প্রয়োজন নাই। আর সে কথা আমাদের বলবার সময় এসেছে, খোদার জমিনে যে আদর্শ খোদার হুকুম ছাড়া চলবে সে আদর্শের মুসলমানদের প্রয়োজন নাই, খোদার জমিনে যে অর্থনীতি খোদার জমিনে খোদার হুকুম ছাড়া চলবে সে অর্থনীতির মুসলমানদের প্রয়োজন নাই, খোদার জমিনে যে রাষ্ট্রনীতি আল্লাহর জমিনে আল্লাহর হুকুম ছাড়া চলবে সে রাষ্ট্রনীতির প্রয়োজন আমাদের নাই, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমকে বাইপাস করে যে রাজনীতি চলবে সেই রাজনীতির প্রয়োজন আমাদের নাই। যখন খলিফার চিঠি মিশরের নীল দরিয়ার বুকের উপর রাখা হলো, চৈত্র মাসের মতো ফেটে চৌচির হাওয়া, নদীর বুকে এক ফোঁটা পানির চিহ্ন নাই, মাটিগুলো ফেটে চৌচির হয়ে আছে, শুষ্ক নদীর বুকে যখন খলিফা ওমরের চিঠি রাখা হলো, চিঠি রেখে এখনো পর্যন্ত পত্রবাহক দরিয়ার কূলে উঠতে পারে নাই, এখনো পর্যন্ত পারে উঠতে পারে নাই, লাখো মানুষের প্রত্যক্ষ দৃষ্টিকে ইতিহাসের সাক্ষী রেখে বাঁধ ভাঙা জোয়ারের মতো স্রোতের পানি বইতে আরম্ভ করে, আজও বইল কালও বইল, দেড় হাজার বছর পর্যন্ত নীল দরিয়ায় পানি প্রবাহিত হয়, আজ পর্যন্ত দ্বিতীয়বার কোনদিন পানির সংকট তৈরি হয় না। মহতারাম হাজরিন, যেদিন মুসলমান দরিয়াকে কথা বলতে পেরেছিল খোদার হুকুম ছাড়া প্রবাহিত হলে দরিয়ার প্রয়োজন নাই, আজ যদি মুসলমান পৃথিবীর সভ্যতাকে চোখটা রাঙ্গিয়ে কথা বলতে পারে
খোদার হুকুম ছাড়া আল্লাহর জমিনে যা কিছু চলবে সেগুলো মুসলমানদের প্রয়োজন নাই। মহতারাম হাজিরিন, পৃথিবীর ইতিহাস নতুন যুগে প্রবেশ করবে, নতুন করে আবার বিশ্ব সভ্যতা ইনশাআল্লাহ নতুন করে আবার নির্মিত হবে। বলতেছিলাম দোস্ত, ইসলামের ইতিহাসে একজন সংখ্যালঘু নারী, একজন ফেরাউনের বংশধর, একটা কুমারী মেয়ে, তার জীবনকে ইসলাম এভাবেই নিরাপত্তা দিয়েছিল। এখানে ইখান্ত নয়, ইতিহাসের পাতার মধ্যে আরেকটু অগ্রসর হয়ে লেখা হয়, মিশর থেকে এক যুবক, এই কীর্তি যুবক, একজন ফেরাউনের বংশধর, এক সংখ্যালঘু যুবক সোনার মদিনায় হাজির। খলিফা ওমরকে ডাক দিয়ে বলেন, খলিফা গো, সুদূর মিশর থেকে এসেছি একটা ফরিয়াদ জানাবার জন্য। শুনেছি আপনি ইনসাফের আদালত কায়েম করেছেন, আপনার কাছে আমি ন্যায় বিচার প্রার্থী হয়ে এসেছি, কি তোমার বিচার? বলেন যে আপনার পক্ষ থেকে মিশরে যাকে গভর্নর হিসেবে নিযুক্ত করেছেন, গভর্নরের সন্তান, তার বাবার ক্ষমতার অপব্যবহার করে আমার উপর অন্যায় করেছে, আমাকে অন্যায়ভাবে আঘাত করেছে। খলিফা সংখ্যালঘু অসহায় যুবক, আপনার দরবারে হাজির হয়েছি, আমি আপনার গভর্নরের সন্তানের বিরুদ্ধে বিচার প্রার্থী। খলিফা ওমর অভয় বাণী শুনালেন, তোমার অভিযোগ যদি সত্য হয়ে থাকে, খেলাফতের সোনালি শাসনের এই আল্লাহর জমিনের মধ্যে, হে সংখ্যালঘু যুবক, তুমি তোমার ন্যায় বিচার পাবে, গভর্নরের সন্তান বলে ইনসাফের আদালত তাকে একজন পরিমাণ ছাড় দেবে না। তলব করে পাঠালেন মদিনা থেকে মিশরের গভর্নর আমর বিন আস তার সন্তান সহ খলিফার দরবারে হাজির। খলিফাতুল মুসলিমিন ওমর, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, হযরত আমর বিন আসের সন্তানকে জিজ্ঞাসা করলেন, তোমার বিরুদ্ধে সংখ্যালঘু এক যুবক ফরিয়াদ দায়ের করেছে, বিচার দায়ের করেছে, আমি জানতে চাই তোমার বিরুদ্ধে দায়ের কিন্তু অভিযোগ সত্য না মিথ্যা? খলিফা ওমরের দরবারে দাঁড়িয়ে সত্য অভিযোগ অস্বীকার করবে এমন কোন বুকের পাটা ওর বাপের সন্তান জন্ম নেয় নাই, গভর্নরের সন্তান মাথা নিচু করে অপরাধের দায় স্বীকার করে নিল। খলিফা ওমরের সঙ্গে সঙ্গে নিজের হাতের চাবুকটা সংখ্যালঘু যুবকের হাতে তুলে দিয়ে বললেন, সংখ্যালঘু যুবক, গভর্নরের সন্তান তার পিতার ক্ষমতার দাপটে তো বড় বড় অন্যায় করেছে, এখন তার পিতা উপস্থিত, স্বয়ং আমি খলিফা উপস্থিত, আমাদের দুজনের উপস্থিতিতে যতটা জোরে তোমার উপর ওই যুবক আঘাত করেছিল, তুমি আমার চাবুক দিয়ে তার পিঠের উপর ততটাই জোরে আঘাত করো, দুনিয়াতে দেখিয়ে দাও ইসলাম দুনিয়াতে সংখ্যালঘুদের উপর নির্যাতন করতে আসে নাই। এখানেই শেষ নয়, এরপরে খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুকে বললেন, গভর্নর সাহেব, এবারের বিচার আপনার ছেলের পিঠের উপর দিয়ে গেল, যদি দ্বিতীয়বার আপনার সন্তানদের ব্যাপারে একই বিচার আমার দরবারে দায়ের হয়, মনে রাখবেন যেই বাবার ক্ষমতার অপব্যবহার করে তার সন্তান রাষ্ট্রের দুর্বল নাগরিকদের উপর অন্যায় অবিচার করবে, তৃতীয়বার বিচার দায়ের হলে খলিফা ওমরের চাবুক শুধু সন্তানের পিঠে নয়, খলিফার চাবুক থেকে গভর্নরের পিঠের চামড়া কেউ বাঁচাতে পারবে না। এটাকে বলা হয় আইনের শাসন, গরিবের উপর আইন প্রয়োগ করবার নাম আইনের শাসন নয়, বিরোধী পক্ষকে ঠেঙ্গানোর নাম আইনের শাসন নয়। আইনের শাসন হলো যারা যখন ক্ষমতায় থাকে, ক্ষমতার দাপটে যাদের চাচা চামুণ্ডার অন্যায় বিচার করে, ক্ষমতার দাপটে যাদের ছেলে ভাগিনেরা অত্যাচার করে, তাদেরকে আইনের সোপর্দ করবার নাম হলো আইনের শাসন। ইসলামী ইতিহাসে ইসলাম এবং খেলাফতের শাসন সে আইনের শাসন কায়েম করে দেখিয়েছে। মহতারাম হাজরিন, সময় সংক্ষেপ, সময় স্বল্প, বেশি কথা বলবার সময় নাই, বলতেছিলাম এভাবে ইসলাম সংখ্যালঘুদের অধিকার কায়েম করেছিল সে যুগে, আলহামদুলিল্লাহ একবিংশ শতাব্দীর আজকের এ যুগেও আমার এই সোনার বাংলাদেশে ইসলাম এবং ইসলামের ধারক বাহক কোরআনুল কারীম সংখ্যালঘুদের উপর দায়িত্ব পালনের অনন্য নজির কায়েম করে চলেছে, কথা ঠিক না? আমরা ইতিহাসের সাক্ষী, 1992 সালের 6ই ডিসেম্বর যখন উগ্রবাদী হিন্দুরা বাবরি মসজিদকে শহীদ করলো, সোনার বাংলা থেকে শাইখুল হাদিস অযোধ্যা অভিমুখী বাবরি মসজিদ নির্মাণের লক্ষ্যে লং মার্চের ঘোষণা দিয়েছিলেন, 2 জানুয়ারি 1993 সাল
ঢাকার বাইতুল মুকাররমের দক্ষিণ প্রান্ত থেকে লাখো জনতার লং মার্চের কাফেলা যাত্রা করেছিল। 1993 সালের 4 জানুয়ারি যশোরের বাস স্ট্যান্ডে 5 লক্ষাধিক ইমানদার তাওহিদী কাফেলার দৃষ্টির শেষ সীমা পর্যন্ত বিশাল ইমানী কাফেলা জড়ো হয়েছিল। সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত যশোরের বাস স্ট্যান্ড থেকে সীমান্তের ঝিকর গাছা পর্যন্ত 16 মাইল পথ 80টি পথ বৃদ্ধ শাইখুল হাদিসের নেতৃত্বে আমরা মার্চ করেছি। আল্লাহকে হাজির নাজির জেনে বলতেছি, রাস্তার দুপাশে আমরা দেখেছি অসংখ্য অগণিত মন্দির মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আমরা দেখেছি সিঁদুর পরিহিত অবস্থায় হিন্দু নারীরা রাস্তার পাশ দিয়ে হেঁটে গেছে। আমরা দেখেছি ধুতি পরিহিত অবস্থায় হিন্দু যুবকেরা পুরুষের রাস্তার পাশ দিয়ে হেঁটে গেছে। কোন একটি মন্দির অথবা হিন্দু নারী পুরুষের উপর অন্যায় অবিচার তো দূরের কথা, ইট পাক্কের ছুঁড়ে মারা তো দূরের কথা, শাইখুল হাদিসের কর্মীরা সেদিন একটি ফুলের টোকাও দেয় নাই। কারণ ওরামায়ে কেরামের নির্দেশ ছিল পরিষ্কার, আমাদের সংগ্রাম উগ্রবাদী সাম্প্রদায়িক হিন্দুদের বিরুদ্ধে যারা বাবরি মসজিদ শহীদ করেছে, কিন্তু আমার সোনার বাংলাদেশে যে সকল হিন্দুরা বসবাস করে যারা বাবরি মসজিদ শহীদ করে নাই, যারা অন্যায় অপকর্মের সঙ্গে জড়িত ছিল না, ভারতের হিন্দুদের অপরাধের কারণে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন করা, লা তাযিলু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা, আল্লাহর কোরআনের উদার নীতি এটা কোনোদিনও সমর্থন করতে পারে না। সেদিন শাইখুল হাদিস বলেছিলেন, বাংলাদেশের প্রতিটি হিন্দু আমাদের কাছে আমানত। রাতের অন্ধকারে ওলামায়ে কেরাম মসজিদের ইমাম সাহেবান মাদ্রাসার ছাত্র আর মসজিদের মুসল্লিদেরকে নিয়ে রাতের পর রাত মন্দির পাহারা দিয়েছি, হিন্দুদের বাড়িঘর পাহারা দিয়েছি, সংখ্যালঘুদের দোকানপাট এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো পাহারা দিয়েছি। আল্লাহ কথা ঠিক না বেঠিক? আজও আমাদের ইতিহাস এটাই, 2016 সালের এই নভেম্বর মাসে নাসিরনগরে সংখ্যালঘুদের নির্যাতনের নাটক সাজানো হয়েছে। সেখানে এক হিন্দু যুবক রসরাজ নামে এক কুনাঙ্গার আল্লাহর ঘর বাইতুল্লাহকে অপমান করে শিব মূর্তি স্থাপন করে তার একটা ছবি ফেসবুকে পোস্ট করবার পর গোটা বাংলাদেশ উত্তাল হয়ে উঠেছিল। ব্রাহ্মণবাড়িয়ার জনগণ, হাজার হাজার জনগণ রাজপথে নেমে বিক্ষুব্ধ প্রতিবাদ জানিয়েছিল। সুযোগের সন্ধান নিয়ে, কিছু সুযোগ সন্ধানে ইসলাম বিদ্বেষী রাতের অন্ধকারে হিন্দুদের বাড়ি ঘরে অগ্নিসংযোগ করল, আর তাদের পোষা দালাল গোষ্ঠী মিডিয়ার একটা চক্র তার হায় হায় করে উঠলো যে সংখ্যালঘু নির্যাতন, সংখ্যালঘু নির্যাতন। তারপরের ঘটনা কি? থলের বিড়াল বেরিয়ে আসলো। বাংলাদেশের পুলিশের মাননীয় আইজিপি বাংলাদেশের সংবাদ মাধ্যমে স্পষ্ট স্বীকার করলেন, ভিডিও ফুটেজের মাধ্যমে প্রমাণিত হয়ে গেছে সংখ্যালঘুদের নির্যাতনের ঘটনায় কোন একজন দাড়িওয়ালা হুজুর তো দূরের কথা, টুপিওয়ালা মুসল্লিও পাওয়া যায় নাই। মোহতারাম হাজির, আমরা খুব ভালো করে বলতে পারি এ কথাগুলো, আজ এজন্য বলতেছি কারণ এটা আমাদের বাংলাদেশে দেখা বহু দীর্ঘদিনের ইতিহাস। রাতের অন্ধকারে একটি কুচক্রি মহল কালনাগিনী হয়ে সংখ্যালঘুদের উপর সবল মারে, দিনের বেলায় ওরাই আবার ওঝা হয়ে ছাড়তে আসে। নাটক সাজাও, ভণ্ডামি করো, মনে করছো ওরা মানে গ্রাম কিছুই বুঝে না। আমি আপনাদেরকে সতর্ক করে দিয়ে দিতে চাই, যে কোনো মুহূর্তে বাংলাদেশের সম্প্রীতির পরিবেশকে আবার নষ্ট করবার চক্রান্ত করা হবে। হঠাৎ দেখবেন রাতের বেলা ঘুম থেকে উঠে ভোরবেলা দেখবেন কোন কোন পত্রিকা এমন নিউজ করতে পারে যে অমুক দুর্গম এলাকায় বৌদ্ধদের উপর আক্রমণ হয়েছে, বার্মার মুসলমানদের নির্যাতনকে আড়াল করবার জন্য, বার্মায় মানবতার ভয়াল বিপর্যয়কে এটাকে আড়াল করে দেওয়ার জন্য বার্মায় উগ্রবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর তাদের অত্যাচার বর্বরতাকে চোখের আড়াল করে দেওয়ার জন্য বাংলাদেশের সাম্প্রদায়িক উস্কানি তৈরি করা হতে পারে। মুসলমান হুঁশিয়ার থাকবেন, সতর্ক থাকবেন, ওলামায়ে কেরাম জিম্মাদারি গ্রহণ করুন, সোনার বাংলাদেশে কোন হিন্দু বৌদ্ধ সংখ্যালঘুদের উপর কেউ যেন নির্যাতন করতে না পারে, রাতের বেলায় জাগ্রত থেকে পাহারাদারি করতে হবে আমাদের। মুহতারাম হাজিরিন, হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমি আপনাদের সম্মুখে শুনিয়েছিলাম। আল্লাহর পয়গম্বর বলেছেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম
كمثل جسد واحد إن اشتكى عينه تداعى له سائر الجسد بالسهر والحمى الله পয়গম্বর বলেছেন তমাম পৃথিবীর সমস্ত মুসলমানরা একটি দেহের ন্যায় এ দেহের যে কোন অঙ্গে যদি আঘাত লাগে সে আঘাতের বেদনা শুধু একটি অঙ্গ নয় সে আঘাতের বেদনা গোটা দেহের মধ্যে ছড়িয়ে পড়ে কাজেই সারা পৃথিবীর মুসলমানরা যদি এক দেহ হয় ফিলিস্তিনের মুসলমানদের উপর যখন আঘাত লাগবে গোটা উম্মতে মুহাম্মাদিয়া তখন তার বেদনায় নীল হওয়া লাগবে বারবার রাখাইন রাজ্য যখন আরাকানের রোহিঙ্গা মুসলমানদের উপর জুলুম নির্যাতন চলবে উম্মতে মুসলিমার প্রতিটি সদস্যের কলিজার মধ্যে আঘাত লাগতে হবে তার কলিজায় আঘাত না লাগবে জুব্বা পড়তে পারেন পাগড়ি মাথায় দিতে পারেন ইসলামউদ্দিনের আব্দুল মুমিন নাম রাখতে পারেন আমি ফতোয়া জারি করে দিতে পারি আপনি খন্ড ছাড়া কিছুই না কলিজায় আঘাত লাগতে হবে কলিজায় আঘাত লেগে ঘুমে ঘুরে ঘুমের ঘরে ঘুমিয়ে থাকলে চলবে না কলিজায় আঘাত লেগে চুপ করে মাথা নিচু করে বসে থাকলে চলবে না উম্মতে মুসলিমা তোমার ইতিহাস তোমাকে আরেকবার স্মরণ করা লাগবে শাইখুল হাদিস বলতেন সোনার মদিনা থেকে শুধু এই বাংলায় 6000 কিলোমিটার অতিক্রম করে ইসলাম এভাবে আসে নাই কচুরি পানার উপর নদীয়ার খাল বিলের পানির স্রোতের উপর দিয়ে ইসলাম আসে নাই ইসলাম এসেছে মুজাহিদের ইসলামের বুকের রক্তের স্রোতের উপর দিয়ে কি ছিল সেই রক্তের স্রোত ইতিহাস পড়ুন সপ্তম শতাব্দীর ইতিহাস ভারতের ভারত এই ভারতবর্ষের সিন্ধু প্রদেশে দেবল রাজ্য ছিল দেবল রাজ্যের রাজা ছিল রাজা দাহির দস্যু রাজা মুসলিম এক বণিক দলকে গ্রেফতার করে লুণ্ঠন করে জিন্দানখানার মধ্যে বন্দী করলো বন্দী দশা থেকে এক মুসলিম বোন গোপনে চিঠি লিখে পাঠালো মুসলমানদের শাসক হেজাজের গভর্নর হাজ্জাজ বিন ইউসুফের কাছে চিঠির মধ্যে নির্যাতিত বোন দেখেছে ও হাজ্জাজ বিন ইউসুফ লজ্জা করো না তুমি সোনার সিংহাসনের উপর ঘুমাও আর তোমার এক বোন হিন্দুস্তানের দেবল রাজার দেবল রাজ্যের রাজা বাহিরের অন্ধকার প্রকোষ্ঠে নিজের ইজ্জত বঞ্চিত হওয়ার আশঙ্কায় দিনাতি পাত করে ও হাজ্জাজ বিন ইউসুফ লজ্জা লাগে না কে আমাদের দিন আল্লাহকে মুখ দেখাবে কি করে মুক্তরা মারাকালীন চিঠি পাওয়ার পর হাজ্জাজ বিন ইউসুফ অস্থির হয়ে গেল রাতের ঘুম হারাম হয়ে গেল বেগম সাহেব ডাক দিয়ে বলে ঘুমাম না কেন বলে আমার বোন হিন্দুস্তানের রাজা তাহির অন্ধকার কারা প্রদেশের মধ্যে ইজ্জত লুণ্ঠিত হওয়ার আশঙ্কায় দিনাতি পাত করবে আর আমি মুসলিম শাসক হয়ে ঘুমাবো কেয়ামতের দিন আল্লাহকে মুখ দেখাবার সুযোগ নাই আমার ঘুম নাই আমার মাথায় রক্ত উঠে মুহতারাম হাজেরিন রাত ভর পায়চারি করলেন সকালবেলায় প্রথম হওয়ার সঙ্গে সঙ্গে তিনি ঘোষণা করলেন হিন্দুস্তানের সেনাবাহিনী প্রেরণ করা হবে সেনাবাহিনী গঠন করলেন সেনাপতি নিয়োগ করলেন ফাতিহ হলেন মোহাম্মদ বিন কাসিম রহমাতুল্লাহি আলাইহি মোহাম্মদ বিন কাসিম তরুণ সেনাপতি বয়স ছিল তার মাত্র 17 বছর ও বাংলার 17 বছরের তরুণ যুবকেরা বাংলাদেশের 18 বছরের যুবকের অভিভাবকেরা আজ তো আমাদের কাছে 17 আর 18 বছরের তরুণ যুবকের হলো বাচ্চা ছেলে তাদের পিছনে পিছনে আমরা হরলিক্স আর দুধের পাত্র নিয়ে ঘোরাঘুরি করি যে বাবা একটু খাও বাবা একটু খাও রাতের বেলায় ঘুম থেকে যেন জাগ্রত হতে না পারে ফজরের সময় বলি লেপ গায়ে দিয়ে তুমি ঘুমাও ঘুমের থেকে উঠলে ফজরের সময় তোমার স্বাস্থ্য খারাপ করবে ও দোস্ত আর আমাদের পূর্বপুরুষদের ইতিহাস পড়ুন 17 বছরের তরুণ সেনাপতি মোহাম্মদ বিন কাসেম তিনি হিন্দুস্তানের দিকে যাত্রা করলেন সিন্ধুতে আসলেন দেবল রাজ্যে প্রবেশ করলেন রাজা তাহিরের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ গ্রহণ করলেন রাজা তাহিরের জিন্দানখানার লৌহ কপাট ভেঙে চূর্ণ বিচূর্ণ করে মুসলিম বোনকে মুক্ত করে খোদার দরবারে সাক্ষী দিলেন কতাব্দাইতু ফরিজাতি তিনি বললেন আমার মা আমাকে 10 মাস চর্চিল গর্ভে ধারণ করেছিল যে নিয়োগ নিয়ে আমার মা আমাকে 2 বছর দুধ পান করেছিল যে উদ্দেশ্য নিয়ে আমার বাপ মাথার ঘাম পায়ে ফেলে ধীরে ধীরে আমাকে লালন পালন করে বড় করেছিল যে উদ্দেশ্য নিয়ে জিন্দগির 17টি বসন্ত আমি অতিক্রম করেছি যে উদ্দেশ্য নিয়ে মুসলিম ভাই হয়ে তার বোনকে নির্যাতনের হাত থেকে মুক্ত করতে পেরেছি খোদা আমি কসম খেয়ে বলতে পারি আমার জিন্দগির দায়িত্ব খতম হয়ে গেছে কথা দায়িত্ব ফরিজাতি এখন আমি মরলেও আমি হাসি মুখে মরতে পারি আল্লাহু আকবার
আসামের উত্তর শ্রী বাংলার তরুণ যুবকেরা একবার একটু বিবেকের কান পেতে শোনো, কবির রজনীতে ঘুম থেকে জাগ্রত হয়ে ওই বার্মার টেকনস আর বার্মার আরাকান রাজ্যের মুসলমানদের দিকে একটু কান পেতে শোনো, এক বোন নয় হাজার বোনের আত্মচিৎকার ভেসে আসবে যারা তোমাদেরকে ডাক দিয়ে বলতেছে ও শাহজালালের উত্তর শরীফ ও মোহাম্মদ বিন কাসিমের সন্তানেরা তোমরা আজ ঘুমে বিভোর, আর তোমার বোনের ইজ্জত নিয়ে তোমার মায়ের ইজ্জত নিয়ে হায়েনারা ছিনিমিনি খেলতেছে, তোমাদের সন্তানদেরকে কেটে টুকরো টুকরো করে নাফ নদীতে ভাসিয়ে দিচ্ছে, তোমার বাপ আর ভাইয়ের বুকে রক্ত দিয়ে আজকে বঙ্গোপসাগরের পানি লাল হয়ে গেছে। ও মুসলমান, কিয়ামতের দিন খোদার দরবারে কি জবাব দিবে, আল্লাহর পয়গম্বরকে আমরা মুখ দেখাবো কি করে? ও দোস্ত, লজ্জায় মুখ দেখাবার কোনো সুযোগ আমাদের থাকবে না, কথা ঠিক না বেঠিক? কাজী আজ আমাদের পরিষ্কার পয়গম, আমরা সীমান্তকে শ্রদ্ধা জানাই, আমরা বর্তমান বিশ্ব ব্যবস্থার সীমান্ত ব্যবস্থাকে আমরা শ্রদ্ধা জানাতে চাই, কিন্তু পরিষ্কার বলতে চাই যে সীমান্ত মানবতা বুঝে না, যে সীমান্ত মানুষকে চেনে না, যে সীমান্ত মানুষের বিরুদ্ধে মানুষের বর্বরতাকে রুখতে পারে না, সেই সীমান্ত আমরা মানতে চাই না, সেই সীমান্ত আমরা ভেঙে ফেলব। নির্যাতিত মানবতাকে রক্ষা করবার জন্য যদি জিহাদের ডাক দেওয়া হয়, ওলামায়ে কেরামের নেতৃত্বে আল্লামা আহমদ শফির হাতে হাত রেখে জিহাদের বায়াত কারা করেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আদর্শ জীবনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আমার আরও নতুন নতুন ইসলামিক ওয়াজের ভিডিও দেখতে হলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে অটোমেটিকলি আমার ভিডিও আপনাদের কাছে চলে যাবে। প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে মতামত জানিয়ে উৎসাহিত করবেন। জাযাকুমুল্লাহ খায়।